তো ধোয়া। হাতে তো ধোয়া না, তুমি তো দরজায় হাত দিছো, ওটা তো অপরিষ্কার। আমার হাত ময়লা হয়ে গেছে, যাও তুই আসো। আরে রেগুলার দরজা বন্ধ করে এগুলি অন্যত সমস্যা হয় না। কিন্তু এটা তো ঠিক না, তোমার হাতটা ময়লা হয়ে গেছে, তুমি ধুয়ে আসো। মানে হাত আসলে ধুতে হবে? হ্যাঁ যাও তুই আসো। এই তুমি বিয়ের তার সাথে কেন ফাইজলামি করতেছ? আমি বুঝছি তুমি মজা করতেছ, ভালোই পারো তো মজা করতে। তোমার কি মনে হয় আমি এখানে ফাইজলামি করার জন্য বসে আছি? যাও এখনই তুই আসো। সারাদিন এটা পরে আছো, ঘামের গন্ধ আসতেছে, আর কত জীবাণু, চেঞ্জ করা উচিত না? ঘামের গন্ধ নাই আছে, আমি পাচ্ছি, যাও চেঞ্জ করে আসো। তোমার কি মনে হয় আমি এটা পরে থাকবো? তুমি চেঞ্জ করো, তারপর আমি যাচ্ছি। বৌমা তুমি সকাল সকাল রান্না করে ঢুকেছো কেন? দরজাল বউকে বিয়ের পর দিনই রান্না করে ঢুকিয়ে দিয়েছে, চুলা ফেলাচ্ছে। একদম, এটা তো আমারই বাসা, আমার বাসায় আমি কাজ করবো না বলে। আমরা দুইজন মিলে এখন দুইটা চা খাবো, তারপর অনেক গল্প করবো, তোমার ছোটবেলার গল্প, তোমার বাবা মায়ের গল্প, কেমন? ঠিক আছে, মিলে চমৎকার করে চা। কি করতেছেন এটা আপনি? আমি জানি এসব কি হচ্ছে, বুঝতে পারছি, আমার মাথা ঝিমঝিম করছে। আমি উঠো উঠো,
স্যান্ডেল কই তোমার? স্যান্ডেল বাসা তো কখনো স্যান্ডেল পরি না, ফ্লোর তো সবসময় মা পরিষ্কারই রাখে। বাসা কিন্তু স্যান্ডেলই পরো না? না মা তো ফ্লোর সবসময় পরিষ্কার রাখে, কোনো স্যান্ডেল পরা প্রয়োজন নেই। তোমার কাছে এটা পরিষ্কার ফ্লোর মনে হলো? তুমি জানো কতগুলো জীবাণু আছে দেখছো তুমি? তা তো জানি না, কিন্তু থাকতে পারে। এখন স্যান্ডেল পরতে হবে। বলো কোথায় স্যান্ডেল আছে বাসায় পরা, সেটা আমি নিয়ে আসতেছি। ওই যে মেন গেটটা সুরা কে ওখানে? ওগুলো তো বাইরে পরা, বাসায় পরা স্যান্ডেল কোথায় আছে? তুমি আমাকে বললেই পারতে, আমি তোমার জন্য মজা করে বেগুন ভর্তা বানাতাম। আপনি কিভাবে ভর্তা বানান না? জানি জানি, সব পারি আমি। শুকনা মরিচ সুন্দর করে পুড়িয়ে, পেঁয়াজ কুচি কুচি করে কেটে, একটু সরিষার তেল নিয়ে ভালোভাবে চটকে চটকে তারপর বেগুন ভর্তা বানাই আমি। হাত দিয়ে তুইটা কি মেশিন দিয়ে চটকাবো? ভাবি মনে হয় হাত দিয়ে বানানো ভর্তা খায় না, তাই না ভাবি? এরকম না ব্যাপারটা, আমার ঝাল একটু কম খাই তো তাই নিজেই বানিয়েছি। শালা ওই ভর্তার দাঁত টেস্ট করি, তুই মানিস। ভুলটা আমারই হয়েছে, ঠিক কথাই বলেছো, পার্সোনাল মকটা আমার দেওয়া উচিত হয়নি। আর তুইও না, তুই গ্লাসে গ্লাসে কেন পারি রাখিস না? আমি কি জানি যে তুমি ওই গ্লাসটাই দিবা ভাইয়া? বেচে রেখেতেই পারো মা, কোনো ভুল করো না, তুমি সব ঠিক আছে। আমি জানি না।
পাতে কি মনে হয় তো আর উঠবে না পাতে তো চায় না মুজার খুলো মুজার খুলতে হবে হাত দিচ্ছ কেন আমি শিখাইতে পারলাম না কিভাবে কি করতে হবে এই পাতি কিভাবে আনো তোমাকে আমি শিখাই ওই তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা মানছ সবই ঠিক আছে এবং এটাও জানি যে তুমি প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন একজন মেয়ে কিন্তু তাই বলে তো আমাদের এই সমস্ত প্রসেস পালন করতে পারবো আমরা কিন্তু সেটা তো স্বাভাবিক নিয়মে পালন করতে হবে আমাদের পক্ষে তো এইভাবে পালন করা সম্ভব না মানে সব নিয়ম কারণ আমরা সাধারণভাবেই পালন করব তা না হলে তো আসলে অ্যাবনর্মাল একটা লাইফ হয়ে যাবে না আমাদের মানে তুমি নিজেও তো পাগল হয়ে যাবে ঠিকই বলছেন মা আমি তো অলরেডি পাগল হয়ে গেছি এটা সবাইকে আমি এত পরিষ্কার বানানোর চেষ্টা করতেছি কেউ কেউ আমার কথা শুনতেছে সবাই নোংরাই থাকতেছে এ কারণে আমাকে প্রত্যেক দিন সবাইকে জ্ঞান দিতে হচ্ছে শোনো তোমার শ্বশুর ব্রিগেডিয়ার মানুষ ছিলেন উনি কিন্তু আমাকে কোনো জ্ঞান দেননি আমার নিজেরই যথেষ্ট জ্ঞান আছে তো আমি চাইবো তুমি একটু স্বাভাবিক হও সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আসলে মা জ্ঞানের কোনো পরিধি নাই কেউ যদি নোংরা থাকে তাকে তো আমার পরিষ্কার বানানো দায়িত্ব নিজের বাসায় আসি তার নিজের পড়ার মেয়েটি করে হাঁটতে পারছে নিজের বাসায় মানাই যায় না পরিষ্কার পরিচ্ছন্ন না মনে তো তাই হয় কিন্তু এখন আমি কলটা অন করে টিসু দিয়ে ভাবের অর্ডার এ কি স্টাইল টিসু দিয়ে কল করতে হবে হ্যাঁ আর এই টিসুটা রাখো এটা কি করব আরে রাখো কলটা বন্ধ করবা টিসু দিয়ে আবার হাত দিয়ে যাবার বলো কিন্তু টিসু দিয়ে যেন বন্ধ না হয় ঠিক মতো হাত দোষ আরাম দাও ঠিক মতো দাও বলছি মজা নিস না সব আরে ধো ঠিক মতো আমি তোর মারবো তুই কেন বিচার দিবি ফাইজলানি আমার সাথে সবাই মজা করা শুরু করছে একদম পাইছে একজন অর্ডার দিতেছে বাকিরা তাল দিতেছে তাল না দিলে তত বেশি উঠতো না মাথায় বুঝলাম আমার আমার বাসায় আমার নিয়ম ছিল এখন এটা আমার এই টিচু প্রচুর মাথা এই প্রচুর মাথা আমার কল বন্ধ করতে টিচু দিয়ে তুমি বাইরের একটা কাপড় আমি বারবার বলছি ওই বারান্দায় রাখবা সেটা তুমি আয় না আমার কাপড় নাড়ার দড়িতে রাখলা এখন যে আমি কাপড় গুলা ধুইছি এগুলো আমি কোথায় রাখবো বলো আমি এখন আমার যে কাপড় গুলো আছে এগুলো আমি কোথায় নাড়ি দিব এই দড়িটা তো নোংরা করে ফেলছো যাও তোমার ভাইয়াকে বলে এখনই নতুন দড়ি নিয়ে আসো এখনই ঠিক করো ভাইয়া শাওয়ারে
তাহলে তুমি একা আসো কেন? তুমি যাও, এই নোংরা তুলি থেকে আমি কাপড় নাড়ি দিতে পারবো বলো? যাও নিয়ে আসো নতুন দড়ি। গ্লাসটা ওখানে কেন? মো কাপড়টা ঠিক করো, কোনো কথাই বুঝো না। আম্মা বুঝতেছেন না কেন? একটু নোংরা, জুতা খুলো, অপরিষ্কার। আরে উঠো না! Hello? Hey. What'd you say? I'm sorry. Well, so we said it, don't shut. What happened? What did you say? Drama, what's your name? Hello, go out. Hey, go out. Go out. Andaji, keep it up. I'm sorry, sir. I'm sorry. Come on.
এখানে কি কি করছো? মা পানি পড়ছে। পানি কোথায়? কোনো পানিটা নিতে আমি দেখতে পাচ্ছি না। মা শুকাচ্ছি, পানি পড়ছে, নদীটাই মুছে শুকানোর চেষ্টা করতেছে। ও পানি শুকাচ্ছ। বোমা, এই যে কত চমৎকার করে শাড়িটা পরেছ, কত সুন্দর করে মেকআপ করেছ, সব তো নষ্ট হয়ে যাচ্ছে, মেকআপ পড়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছ। চলো আগে আমরা বিয়ে খেতে যাই, বিয়ে বাড়িতে গিয়ে তারপরে এসে আমরা চমৎকার করে পুরো বাড়িটা ড্রাই করবো, কেমন? না মা, এভাবে তো আমি বাসা রেখে যেতে পারবো না। আমি যদি ওখানে যাই তারপর যদি চিন্তা করি বাসার মতো পানি ফেলে আসছি, আমি কখন শান্তিতে থাকতে পারবো? একদমই না। এখানে যে পানিগুলো পড়ছে, আমি যদি এসে এই কাজটা করি তাহলে কি হবে মা? এখানে জীবাণু হবে, ব্যাকটেরিয়া হবে, সেটা কি আমার ভালো লাগবে বলেন? আমি এভাবে গা ঘিনঘিন অবস্থা থাকতে পারবো না মা। আমি কাজটা করে তারপরে যাব। দেখো না ভাবি, পানি স্প্রে করছে। এখানে পানি স্প্রে করি না, এখানে পানি পড়ছে, সেটা আমি শুকাচ্ছি। জীবাণু তোমার জন্য ওয়েট করবে না, তাই না? এখানে ময়লা, এই ময়লা দেখে আমি ওখানে যে কিভাবে শান্তিতে থাকবো তুমি আমাকে বলো। খাইতে পারবো আমি? আচ্ছা বোমা, তাহলে আমি মুছতে থাকি, তুমি ওর সঙ্গে গাড়িতে গিয়ে বসো। আমি না, এটা আমি নিজে করবো, এটা শুকাক, আমি তারপরে যাব। আমি তো বললাম আমি যাব। মা কিছু রান্না করছো বাসে? কয় মিনিট লাগতে পারে? যতক্ষণ না শুকায়। ট্রাফিক জ্যাম। আমি কিভাবে বলবো, জ্যাম ম্যানেজ করো, আমি না ম্যানেজ করতে পারবো। এখন শুধু ভাবি এদিক ওদিক সব লাগে হাবি যাবি, এইটা কিছু হইল এখন শুধু ভাবি এদিক ওদিক সবই লাগে হাবি যাবি, পাগল হইতে আর বেশি দেরি নাই দেরি নাই, বিয়ের আগে ভাবছিলাম ভেরি নাইস ভেরি নাইস, পাগল হইতে আর বেশি দেরি নাই। Nice, very nice, very nice, পাগল হইতে আর বে
বেশি দেরি নাই, দেরি নাই, বিয়ের আগে ভাবছিলাম ভেরি নাইস, ভেরি নাইস। আমার সেই চাচি 50টা বছর পাগল হয়েছে আমার নিজে চোখে দেখা, তখন তোরা সবাই অনেক ছোট ছোট। আমার সেই চাচি সারা রাত আজান দিতেন, আমার সেই চাচি চাচার এখানে মাথায় কামড় দিয়ে এরকম মাংস উঠিয়ে ফেলেছে, রক্ত পড়ছে চাচার মাথা দিয়ে। আমার চাচির পিরিয়ড হতো, সব কিছু আমার চাচা করতো,
কিন্তু ডিভোর্স ডিভোর্স কোনোদিন চাচা মুখ দিয়ে উচ্চারণ করেনি। পাঁচটা পাঁচ পাঁচটা ছেলে মেয়ে হয়েছে আমার চাচা তো ভাই বোন গুলা সবাই যে যার মতো এস্টাবলিশড হয়েছে, ডিভোর্স তাদের হয়েছে, বাচ্চা কাচ্চা ওই পাগল অবস্থায় লালন পালন সব কিছু করছে। এই যে তারা এই যে স্যাক্রিফাইস টুকু করছে কি হয়েছে, আল্লাহ তালা কত বড় পুরস্কার দিয়েছেন জানিস তুই? আমার চাচা যখন বিছানায় অসুস্থ হলেন, এই পঞ্চাশ বছরের ইনজেকশন দেওয়া এত মেডিসিনের সেই চাচি সুস্থ হয়ে গেলেন। এই চাচাকে দশটা বছর যে সেবা তিনি করলেন, হ্যাঁ মৃত্যুর আগ পর্যন্ত যে সেবাটা করলেন, মরা বাড়িতে যেভাবে লোকজনকে বিদায় দিলেন, যেভাবে তার স্বামীর কাছে মাপ চাইলেন, যেভাবে তার স্বামীর সেবা যত্ন করলেন এই দশটা বছর। আহা, বৌমার ব্যাপারে আমিও চিন্তিত ছিলাম, আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে এটা এক ধরনের মানসিক সমস্যা, এটা এমন কোনো গুরুতর সমস্যা না, এই অসুখটার নাম হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হ্যাঁ মা, আমার সাথে একটু কথা আছে। তুমি এসো তো মা, এসো এসো তুমি এসো। আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি দিনের পর দিন আপনাদের সাথে শুধু অত্যাচার করেছি, শুধু আপনারা আমাকে ভালোবাসার জন্য কখনো কিছু বলতেন না, সব সহ্য করতেন। আমার ভাবগুলো কেমন লাগে যে আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করতাম, মৌ কত লক্ষ্যে একটা মেয়ে কিচ্ছু বলতো না আমাকে। আই এম সরি মৌ, আজকে মাহিন আমাকে বলার পর আমার চোখ খুলে গেছে মা, সব দোষ আমার, আপনাদের কোনো দোষ নাই, আপনাদের চেয়ে অন্য কেউ হলে আমাকে সহ্য করতো না মা। মাহিন তুমি অ্যাডভোকেটের সাথে কথা বলো, মা আপনি আমার বাবাকে একটা কল দেন, আমি কালকে সকালে চলে যাব। কেন, আমি কি তোমাকে যেতে বলেছি? আমি কি কখনো তোমার সঙ্গে একবারের জন্য খারাপ ব্যবহার করেছি? একবারের জন্য তুমি কেন চলে যাবে? যে আমার তো একটা মেয়ে আছে না, আমার মেয়ে যদি এরকম একটা সমস্যায় তো বলবো, এরকম একটা সমস্যায় পড়তো, তার শ্বশুর বাড়ি থেকে যদি সে চলে আসতো, সেটা কি আমার জন্য খুব সুখকর কিছু হতো? মোটেই না, সমস্যা থাকতেই পারে, মানুষ অসুখ বিসুখ হতেই পারে। আজকে যদি ধরো তোমার হাজব্যান্ড মাহিন, তার ধরো যে মারাত্মক ধরনের একটা রোগ ক্যান্সার, ধরো যে আমার ছেলে আর তিন মাস পর মারা যাবে, ছয় মাস এক বছর পর মারা যাবে, তখন কি তুমি তাকে ছেড়ে চলে যাবে? কিংবা তোমার তোমাকে ছেড়ে রায়হান চলে যাবে, এটা এইসবই সমস্যার সমাধান? মানুষ না আমরা, এসব কি এই চলে যাওয়া ডিভোর্স এগুলাই একমাত্র সমস্যা, সমাধান হবে কেন? ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি, সাইকোলজিস্ট, তোমার এই সমস্যাটা ওসিডি, এটা হচ্ছে সাইকোলজিস্ট তোমাকে কাউন্সেলিং করাবে, সপ্তাহে চার থেকে পাঁচটা সিটিং দেবে, ছয় মাস সাত মাস, কারো হয়তো বা একটু বেশি সময় লাগে, কিন্তু এটা তেমন কোনো সমস্যা না, এটা হালকা কিছু মেডিসিন দেবে যেন তোমার ফ্রেশ একটা ঘুম হয়, তোমার নার্ভগুলো যেন ইজি হয়ে যায়, হ্যাঁ এটা এমন কোনো বড় ধরনের সমস্যা না, এটা ভালো হয়ে যায়, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু মা আপনারা আমাকে আর কত সহ্য করবেন? আমি তো আমার মৃত্যুর আগ পর্যন্ত সহ্য করব, যদি তুমি আমাকে সহ্য করো, তখন তুমি আমাকে সহ্য করবে কিনা? মা আমি সরি। আরে এটা তেমন কিছুই না, তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, আমি কথা বলেছি, ডাক্তার বলেছে এটা কোনো ব্যাপার, এমন ছয় সাত মাস কাউন্সেলিং করলে এটা ঠিক হয়ে যাবে। আর এই ব্যাপারে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে কে জানো? তোমার হাজবেন্ড মাহিন।
মানুষ আসলে যখন নিজের মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন আসলে মনের অজান্তেই মানুষ তার নিজের ধ্বংস ডেকে নিয়ে আসে। আমি আজকে রাগের বসে তোমাকে যে চেহারা দেখালাম, জানি না সারা জীবনে ভালোবেসেও সেটা পূরণ করতে পারবো কি না। আমি চেষ্টা করব তোমাকে নিজের মতো ভালোবাসার। আমি কোনো ভুল ত্রুটি করতে চাই না, আমাকে মাফ করে দিও। আই এম সো সরি, প্লিজ আমাকে আরেকটা বার ভালোবাসার সুযোগ দাও। তোমার কোনো দোষ নাই, আমাকে যখন আগে অনেকে বলতাম আমি মানসিক রোগী, আমি তখন তাদের উপর রেগে যেতাম যে ওরাই পাগল, আমি পাগল না, আমি একদম ঠিক আছি, আমি লজিকে কথা বলতেছি, কিন্তু দোষ তো আমারই। আজকে যখন এত কিছুর পর মা বললো এটা একটা রোগ, OCD, আমি তখন গুগল করলাম, গুগল করে বুঝতে পারলাম যে এটা 8-10 রোগের মতোই আর একটা রোগ। আমি আসলে সবার সাথে অনেক বেশি বেশি করে ফেলছি, তোমরা আমাকে সবাই কত ভালোবাসো, কিন্তু আমি সবার সাথে এত বেশি করে ফেলছি যে আমি নিজেকেই ক্ষমা করতে পারতেছি না। প্লিজ আমাকে একটা সাইকিয়াট্রিস্ট দেখাও, আমি তোমাকে ছাড়তে চাই না। আমিও চাচ্ছি না। আর যদি আমি সত্যি পাগল হয়ে যাই তাও তুমি আমাকে রাখবে। দেখি আমি একটু তোমাকে খাইয়ে দেই, তার আগে সুন্দর একটা একটা কারুকার্য করে দেই, তাই না? মা এটা আপনি কি করলেন? আপনি একটা খাবারের জিনিস আমার মুখের মধ্যে দিলেন, মানে আপনার কোনো কমন সেন্স নেই? এটা কি মুখে দেওয়ার জিনিস? এবার কিন্তু একদম চোখ মুখ মা। বিয়ে শাদী মানে পুরাটাই আর কি, পাগলের কারখানা নয় তো পাগল হইতে আর বেশি দেরি নাই।